সত্যই অংশুমান প্রত্যুষের SOS কলকাতা শুটিং শেষ করেছেন নুসরত জাহান। এর মাঝেই তার হাতে নতুন প্রজেক্টের কাজ। প্রথমবার পরিচালক সায়ন্তন ঘোষালের ছবিতে দেখা যাবে নুসরত জাহানকে। সাগরদ্বীপে যখের ধন খ্যাত পরিচালকের নতুন ছবির নাম স্বস্তিক সংকেত। আর এই ছবির মাধ্যমে বাংলা ছবির দর্শক উপহার পেতে চলেছেন এক নতুন জুটি। এসকে মুভিসের ব্যানারে পরিচালক সায়ন্তন ঘোষালের আগামী ছবি স্বস্তিক সংকেতে জুটি বাঁধছেন প্রথমবারের জন্য নুসরত জাহান এবং গৌরব চক্রবর্তী। দেবারতী মুখোপাধ্যায়ের উপন্যাস নরক সংকেত অবলম্বনে এই ছবির কাহিনীর পুনর্নির্মাণ, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সৌগত বসু। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে যাদের দেখা যাবে তারা হলেন রুদ্রনীল ঘোষ, শাশ্বত চট্টোপাধ্যায় প্রমুখ। এ মাসের শেষেই শুটিং করতে লন্ডন পাড়ি দেবে ছবির টিম। ছবির গল্প নিয়ে যদি কথা বলি তাহলে প্রিয়মের চরিত্রে দেখা যেতে চলেছে গৌরব চক্রবর্তীকে এবং অবশ্যই রুদ্রানীর চরিত্রে থাকছেন নুসরত জাহান। ছবিতে এখনও চুক্তিপত্র স্বাক্ষর না হওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে এই ছবির ঘোষণা সারেননি প্রযোজক সংস্থা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং বর্তমান সময়ের প্রেক্ষাপটে মিশেলে তৈরি হচ্ছে এই থ্রিলার ছবির গল্প। নেতাজি হিটলারের সাক্ষাৎ থেকে থাকছে নাৎসি উত্থান। ইউরোপের অভিবাসীদের সমস্যার কাহিনী যেমন থাকবে তেমনই এই ছবিতে ধরা পড়বে কিন্তু বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের বিষয়টিও। ক্রিপ্টোগ্রাফার রুদ্রানীর ডিকোড করা ফর্মুলার অপপ্রয়োগ শুরু হয় ইউরোপের ইমিগ্র্যান্টদের উপরে। রুদ্রানী আর প্রিয়ম তার অ্যান্টিডটের ফর্মুলা কীভাবে খুঁজে বার করবে, সেই অনুসন্ধান কীভাবে তাদের নিয়ে যাবে অতীতে, তাই নিয়েই দানা বাঁধবে থ্রিলার। আপনাদের এর সাথেই জানিয়ে রাখি কিন্তু বর্তমান সময়ের কথা মাথায় রেখে নোভেল ভাইরাস এবং তার অ্যান্টিডটের ফর্মুলা আবিষ্কারের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িয়ে থাকছে এই ছবির চিত্রনাট্যে। তবে জানিয়ে রেখি এই ছবিতে কিন্তু চ্যাটার্জি নামে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে রুদ্রনীল ঘোষকে। শাশ্বতকে দেখা যাবে নেতাজির ভূমিকায়। প্রথমবারের জন্য নুসরত জাহান এবং গৌরব চক্রবর্তীকে দেখা যেতে চলেছে একটু অন্য ধারার ছবিতে। আপনারা এই ছবি নিয়ে কতটা এক্সাইটেড কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে বন্ধুরা, এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।